হ্যাঁ তাহলে আমরা হচ্ছে এক নম্বর ম্যাথ এখানে মানে আজকের এক নম্বর ম্যাথটা প্রথমটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে এ এর বাস্তব মান কত হলে এক্স থ্রি এক্স প্লাস প্লাস ওয়ান সমীকরণের মূল গুলো সমান্তর প্রগমনে হচ্ছে যে মূলগুলো হচ্ছে একটা সমান্তর ধারার ভিতরে থাকা তাই না তাহলে এটাকে আমরা বলতাম হচ্ছে যদি একটা মূল হয় এ তাহলে তার পরের মূলটা কত হবে এ প্লাস ডি কারণ ডি কি হিসেবে কাজ করতেছে হচ্ছে সাধারণ অন্তর একটা সমান্তর ধারা সাধারণ অন্তর ডি এবং এ যদি মাঝখানের পত্রা হইত হইতো তাহলে তার আগের পদ হইতো হচ্ছে এ মাইনাস ডি এভাবে তো এটাকে তো এ এ মাইনাস ডি এভাবে লেখা হয় না কারণ কোশ্চেনে তো আমাদের এ এই ভ্যারিয়েবলটা ইউজ করে ফেলছে অলরেডি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এখন কোনো কোনো ভ্যারিয়েবল যেটা হচ্ছে আমরা আলফা বিটা এইসব ধরে কাজ করি তাই না নর্মালি তো ওগুলোই ধরবো আচ্ছা তো ফার্স্ট অফ অল মূলগুলোর যোগফল বের করবো তাই তো তাইলে প্রথমত ধরে নিচ্ছি যে মূলগুলো হচ্ছে আমার আলফা আলফা প্লাস ডি এবং তার আগেটা হচ্ছে আলফা মাইনাস ডি আলফা মাইনাস ডি তাহলে এখন মূলগুলোর যোগফল যদি বের করতে দেয় তাহলে বলো যে ওয়ান মাইনাস ডি প্লাস আলফা প্লাস আলফা প্লাস ডি সমান কত পাওয়া যায় ডি কাটা চলে যায় থাকা যায় শুধু থ্রি আলফা তাই তো তাহলে থ্রি আলফা সমান কত বলো মাইনাস থ্রি এ তাহলে বলো তো আলফা সমান এখান থেকে কত আলফা সমান হচ্ছে মাইনাস এ তাই তো কিন্তু যথেষ্ট বড় একটা ইনফরমেশন আলফা সমান মাইনাস এ খুব সহজ ভাবে দাঁড়ায় গেছে এখন জিজ্ঞেস করছিল কি জিজ্ঞেস করছিল যে সমীকরণের মূল দর সমকরণ প্রমাণ এর বাস্তব মান কত হলে এখন এ তো পাইছি কিন্তু এটাকে তো আসলে এভাবে প্রকাশ করা যাবে না আর কোনো বাস্তব মান দিয়ে প্রকাশ করা লাগবে তাই না তাহলে এক এর এই যে এ আছে এটার মানগুলো আমাদেরকে একটু বের করে দেখতে হবে কিভাবে বের করা যায় যেখানে আলফা পাই সেগুলো থাকবে এখানে যদি আমি আলফা এর পরিবর্তে জায়গায় যদি আমি মাইনাস এ বসায় দেই কারণ আলফার তো একটা সমাধান তাই না তাহলে মাইনাস এ যদি দেই তাহলে তো হয়ে যাওয়ার কথা

আচ্ছা আমি করি তোমরাও দেখো পারো নাকি করতে পলিনোমিয়াল থার্টি ডিগ্রি ইকুয়েশন দুই জিরো মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান হ্যাঁ এই যে এটা তো সেরা হয়েছে এখান থেকে তোমাদের একটা কথা বলছিলাম মনে আছে কি না এটা ওই কাহিনী খাটবে না আচ্ছা এখন হচ্ছে এটা ক্যালকুলেটারে যদি তুমি করো ক্যালকুলেটারে করে দেখা যায় যে এটার অ্যান্সার এসে হচ্ছে মাইনাস ওয়ান তারপরে এসে হচ্ছে ওয়ান প্লাস মাইনাস আয়োটা ওটা ডিভাইডেড বাই টু তাহলে জিজ্ঞেস করছিল না এ এর বাস্তব মান কত হইলে তাহলে দেখো এ এর যদি আমি এই তিনটা মান পাই তাহলে বাস্তব মানটা চাইছে তাহলে কত হবে বুঝিনি হ্যালো এই জায়গাটা এটা তো বাইর করা বুঝছো তাই না তারপরে আমি বলতে এখন আলফা দিয়ে তো আমাদের সমীকরণটা সিদ্ধ হয় তাই না হুম আলফা দিয়ে সিদ্ধ হবে কারণ আলফা হচ্ছে একটা মূল এর মধ্যে যে আলফা মাঝখানে একটা ধরছিলাম যেহেতু তাহলে আলফা একটা মূল এখন আলফায় আলফা বসাইলেও সিদ্ধ হয় আবার আলফায় পরিবর্তে মাইনাস এ বসাইলেও সিদ্ধ হওয়ার কথা তো আমাদেরকে তো আসলে এ এর বাস্তব মান জিজ্ঞেস করা হয়েছিল কত হলে মূল সমান্তর প্রগমনে থাকবে আমরা ধরেই নিয়েছি মূলগুলো সমান্তর প্রগমনে সেই হিসেবে আমরা এ এর একটা মান পাইছি ভালো কথা এখন যদি আমি এই পুরো সমীকরণে এক্স এর পরিবর্তে এ মাইনাসে বসাই দিই আর কি এক্স এর পরিবর্তে যদি মাইনাসে বসাই দিই তাহলে পুরো সমীকরণটা এর সাপেক্ষে হয়ে গেল এবং সেটা বসায় আমরা পাইছি এই জিনিসটা এটাকে আবার যখন আমরা সাতে গুছে লিখছি এটা পাইলাম এখন কোশ্চেনে বলা হয়েছিল এ এর বাস্তব মান কত হলে এই সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমন হবে এখন আমরা সমান্তর প্রগমনে আগেই ধরছি তারপরে এ এর যে মানগুলো পাইলাম সেটা হচ্ছে এই তিনটা হ্যাঁ এটা ক্যালকুলেটরে সলভ করার পরে পাওয়া হচ্ছে -1 1 প্লাস -i ওভার 2 বুঝছবarsi তাহলে आंसरটা কত জিজ্ঞেস করা হচ্ছে বাস্তব মান কত হলে -1 হবে শুধুমাত্র তাহলে এখান থেকে একটু ভদ্রতা করে তুমি তো জানো এখান থেকে অ্যান্সারটা কত হ্যাঁ এটা তো সারে দেওয়া না এটা মনে মনে জানো যে হতে মাইনাস ওয়ান তার মানে এ প্লাস ওয়ান তার একটা উৎপাদক এভাবে লিখি তারপরে টু এ স্কোয়ার এখন এক্সট্রা আছে তাহলে টু এ স্কোয়ারকে সরাইতে হবে তাইলে মাইনাস টোয়াইস এ তার মানে মাইনাস টোয়াইস এ স্কোয়ার সরে গেল এক্সট্রা একটা কি চলে আসছে এই জায়গায় মাইনাস এ আসছে আর আমার এখানে দেওয়া আছে প্লাস একটা টোয়াইস সরি একটা মাইনাস এ তাহলে একটা a হবে এবং প্লাস ওয়ান বুঝিনি a plan আর এখানে হচ্ছে টু এ সোয়ার মাইনাস সুতরাং বলবা এখান থেকে a পলস টু একটা বাস্তব মান পাওয়া যায় এবং বাকি দুইটার জন্য ইমেজিনারি সেই কারণে আমরা হচ্ছে শুধুমাত্র এইটুকু মান নিতেছি বুঝতে পারলাম করে দিলে হয়ে গেল আর এই মানে অন্য অন্যভাবে আর একটা করছে যদি মনে হয় যে ওইটা সহজ তাহলে ওইভাবে করে দেখো তুলনামূলক এটাই সহজ আসলে আচ্ছা ওইখানে হইতেছে আবার ওই যে তারপরে এগুলো গুণ করে করে করছে আর কি মানে ওই যে আলফা বিটা গামা গামা আলফা ওইসব করে ও করতে পারো অথবা এটাই তুলনামূলক সহজ উপায় তারপরে চল্লিশে বলছে যে থার্টি টু এক্স স্কোয়ার্স কিউব মাইনাস এটা আর কি সমীকরণের সমান্ত ধারাভুক্ত হলে সমীকরণটি সমাধান করো এত সহজ আর কি হতে পারে তাহলে প্রথমত আমাদের ধরে নিতে হবে যে আগের মতোই আলফা তারপরে তার আগেরটা কি হবে তার আগেরটা হবে হচ্ছে আলফা মাইনাস ডি একটা হবে আলফা আর একটা হবে আলফা প্লাস ডি তাহলে সমীকরণ সরি মূল তিনটার যোগফল যদি আমরা বের করি তাহলে পাইতেছি ওয়ান প্লাস সরি ওয়ান মাইনাস ডি প্লাস আলফা সরি

আলফার সমান হচ্ছে আধা তাই তো তাহলে আলফা এর মান পাই গেছি একটা মূল আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি তাই তো আচ্ছা একটা মূল যদি পাওয়া যায় থাকি তাহলে এখন দুই ভাবে করা যায় যে এই মূলটা দিয়ে ধরে আমরা হচ্ছে একটা উৎপাদক বলে দিতে পারি ও যে ভাগশেষ উপপাদ্যর নিয়ম অনুযায়ী যে এইটা হবে হচ্ছে একটা উৎপাদক হ্যাঁ সরি x মানে 2x 1 এটা একটা উৎপাদক হবে সেটা ধরে আমরা হচ্ছে সলভ করতে পারি অথবা হচ্ছে বাকি যেই নিয়মগুলো আছে ওই যে গুণফল করে করে যেটা করে ওইটাও করতে পারি হ্যাঁ তাহলে গুণ ফল করে সেটা দেখি আগে আগেরটা তো করলামই যে আলফা ডিরেক্ট যদি বসায় দেয় আমরা মানে যে দিয়ে যদি করা টু ওয়ান যায় তাহলে সেটা করতে অথবা আমরা করতে পারি রকম যেমন ধরো এখন আমরা নিতেছি ওদের তিনটার গুণ ফল ছিল যে হ্যাঁ ওদের তিনটার গুণ সূত্র কি ছিল যে আলফা পিঠা গামা তাহলে এটা হইলো আমাদের প্রথম মূল দ্বিতীয় মূল এবং তৃতীয় মূল ইকুয়ালস টু কত হবে তাই না 3 বাই হচ্ছে তাহলে এই প্রথম আর শেষের যদি আমরা হোল স্কোয়ার ফর্মুলা ফেলি তাহলে পেতেছি এরকম থ্রি বাই টু এখানে মান বাসায় দেওয়া আধা বাসায় দিলাম এখানে বসায় দিলাম ওয়ান বাই ফোর হবে হচ্ছে থ্রি সরি থ্রি বাই থার্টি টু আর কি বসায় দেখি মান আসে বলতেছি d এর মান আসবে হচ্ছে দেখো প্লাস মাইনাস ওয়ান বাই ফোর আসে ঠিক আছে তাহলে আমাদের সমীকরণটা হলো এরকম উত্তর হবে মানে কি যে মূলগুলা বের করতে হয় না তাহলে আমরা পাইতেছি ও আচ্ছা মূল তো আবার দুই রকমের বের হবে যদি প্লাস হয় যদি আর কি প্লাস নিয়ে করি তাইলে হবে হচ্ছে একটা হাফ তারপর একটা হবে হচ্ছে এরকম আর কি ওয়ান আর তার আগেরটা হবে হচ্ছে এরকম যে তেরি কি লিখতেছি আর আর একটা হবে হচ্ছে ওয়ান বাই ফোর মাইনাস হাফ সরি লিখলাম আর যদি জিনিসটাই নেগেটিভ হইতো তাহলে হবে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই ফোর এরকম আসতো যদি মানে প্লাস নিলে একটা মাইনাস নিলে আর একটা এবং আলটিমেটলি আসলে দুটো আমার কিছু পার্থক্য নেই খালি উল্টা করে লেখা হয়েছে কিন্তু বুঝতে পারছো এখানে যা লিখছি এখানে উল্টা করে সেটাকেই লেখা হয়েছে সমান্ত ধারা বলছিল এখন এটা সমান্ত ধারা এই দিক থেকে তোমার ভ্যালু তার কমতেও পারে অথবা তার ভ্যালু এইদিকে তার ভ্যালু সরি এদিকে তার ভ্যালু বাড়তেও পারে এদিকে গেলে এক অথবা তার ভ্যালু এইদিকে দিকে গেলে কমতেও পারে হুম সমান্ত ধারা এইটা হইল সাধারণ অন্তর থাকলে হয়েছে সাধারণ অন্তর আমরা কত বাইতেছি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর বুঝতে পারছি ভেরি গুড আচ্ছা এটা বলছিলাম অনেক আগে যে একটি দীঘার সমীকরণের একটি মূল এক এবং অপর মূলটি আলফা যদি এরকম দেওয়া হয় তাহলে কি করবো এই যে আমাদের ওই যে দুইটা মূল দেওয়া আলফা তাহলে এই যে আমাদের কি ছিল মাইনাস সাম সাম সরি প্লাস প্রোডাক্ট তাইলে এই যে সাম কত আলফা প্লাস ওয়ান এবং প্রোডাক্ট আলফা ইন্টু ওয়ান আচ্ছা এক্স স্কোয়ার এটা দেওয়া আছে এখন দেখো যে আমরা যদি এই এইগুলার বহুপতির ধ্রুবকগুলাকে যদি যোগ করি হুম একটা মূল যদি অবভিয়াসলি ওয়ান হয় এবং অপর মূল যদি আলফা হয় তাহলে তার ধ্রুবকগুলোকে যদি আমরা যোগ করি তাহলে পাইতেছি কত প্রথমটার জন্য ওয়ান তারপরটার জন্য এটিগত মাইনাস সিন্টু ওয়ান প্লাস আলফা প্লাস আলফা সেখান থেকে দেখা যায় আলটিমেটলি পাওয়া যাইতেছে একটা শূন্য বলছিলাম যে ধ্রুবকগুলা এ বি সি এর যোগফল যদি শূন্য হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা মূল কত হবে এক হবে এটা হচ্ছে সেই ঘটনাটা অর্থাৎ কোনো বহুপতির সকল সহগগুলোর যোগফল শূন্য হলে তার মূল এক এটা যে কেবলমাত্র দ্বিঘাতের জন্য সত্যি তাই না এটা দ্বিঘাতের জন্য যেমন সত্যি এটা চার ঘাতের জন্য সত্যি এটা তিন ঘাতের জন্য দেখব তিনটি সমীকরণের শখ গুলোর যোগফল শূন্য অর্থাৎ সমাধান দিয়ে দিচ্ছে এটার এক এই যে মাইনাস পাঁচ এই যে চার তারপর দুই এই যে পাঁচ এই যে মাইনাস সাত এই যে তিন এই যে দুই মাইনাস দুই এই যে মাইনাস এক শেষ বুঝতে পারলাম যদি বুঝতে থাকি জি তাহলে দেখি 41 এ কি বলছে 41 এ দিছে একটা সমীকরণ সমীকরণের মূলগুলো সমান হইলে দেখাও যে এ বিপরীত প্রগমনে থাকবে তাহলে এটা কত দিঘাতে আছে তাই না কি বলছে এ বিপরীত প্রগমন কি আচ্ছা বিপরীত প্রগমন একটা বিশেষ জিনিস আর কি পরে বলতেছি আচ্ছা এই এই তিনটার এ বি সি যদি তিনজন দেওয়া থাকতো নাইন টেন এর বই একটা জিনিস ছিল এটারে কি বলতো মানে এদের মধ্যে যদি এরকম একটা সম্পর্ক বলা যেত তাহলে এদেরকে কি বলতো মনে আছে কি আমার মনে নেই দেখে জিজ্ঞেস করতেছি জি কি বললেন এ বি সি তিনটা যদি এরকম

এটা একটা বিশেষ একটা কিছু একটা এটার একটা মাহাত্ম আছে এটার একটা নাম আছে আর কি হ্যাঁ সেরকম এই যে বিপরীত না না ক্রমিক সংখ্যা তো জীবনেও না ক্রমিক সংখ্যা না রে ভাই ক্রমিক সংখ্যা কেমনে হয় তোমার দুই তিন সাইনি নিলে এমন হবে এই যে নয় স্কয়ার মানে সরি এই যে তিন সমান কি তোমার বারো হয় ক্রমিক সংখ্যা না তো অনুপাতের কিছু একটাই ছিল অনুপাতের একটা চ্যাপ্টার ছিল তোমাদের ওইখানে এসেছিল আচ্ছা ওইটার নাম মনে নাই কিন্তু এইখানে যে বিপরীত প্রগমন নামে একটা জিনিস বলছে এটার একটা নাম আছে ওটা দেখতে হবে আমাদেরকে আচ্ছা এখন বলছে যে সমীকরণের মূলগুলো যদি সমান হয় সমীকরণের মূল কখন সমান হয় ডিসক্রিমিনেন্টের ভ্যালু কত হওয়া লাগে তাহলে 0 বানাই তাহলে এখানে b কত আছে b এস হচ্ছে c

আচ্ছা করতে হবে ও একটা স্পেশাল নিঞ্জা টেকনিক আছে দেখো এখানে যে ধ্রুবক আছে ধ্রুবক যোগ করলে দেখো তো যে এটাকে জানি কি বলতো এটা তো মনে থাকার কথা প্রতি কি জানি রাশি বলতো না এগুলোকে এই তিনটাকে যারা চাকরি করার এরকম ঘোরাঘুরি করতেছে তাহলে দেখো এখান থেকে আসে কত এবি মাইনাস এসি এখান থেকে আসে বিসি মাইনাস এবি তাহলে এবি আর এবি গেল গা আর এইখান থেকে এসি মাইনাস বিসি তাহলে এইখানে এই যে প্লাস বিসি ছিল এখানে মাইনাস বিসি ক্যান্সেল আউট হয়ে গেল এইখানকার এসি আর এইখানকার এসি ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে থাকলো কে আসলে যোগফল কত এটা লাগবে না আমাদের এটা ছাড়াই করা যাবে একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল সুতরাং আমরা বলবো যে সহকগুলোর রোগ ফল সুতরাং একটি মূল একটি মূল কত হবে এক হইতে বাধ্য কারণ একটা মূল যদি এক হয় তাহলে অপর মূল কত বলো অন্য মূলটা কত হবে অন্য মূলটা অন্য মূলটা ওয়ান হবে বলে দিয়েছে কোশ্চেন যে অসমী কারণে মূল যদি সমান হয় তাহলে কি করতে হবে সমীকরণে এই দুইটার মূল যদি সমান হয় তাহলে এদের গুণফল হিসাবে আমরা দুইটা মূলের গুণফলকে আমরা কি লিখতে পারি দেখো তো সি ইন্টু এ মাইনাস বি ধ্রুবপদ আর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ তাই না তাহলে এ ইন্টু বি মাইনাস সি অথবা এই দুইটারে লেখা যায় হচ্ছে সে এ ইন্টু বি মাইনাস সি ইকুয়ালস সি ইন্টু এ মাইনাস বি যদি ভাঙায় লিখি তাহলে এ বি মাইনাস এসি ইকুয়ালস ac-bc মাইনাস বি সি তাহলে গুলো এক পাশে পাঠিয়ে দিই তাহলে লেখা যায় এবি প্লাস বি সি হতেছে কত টু এসি পুরো সমীকরণটাকে এবিসি দিয়ে ভাগ করে দাও কত থাকবে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এটারে বলতে সারা বিপরীত প্রগমন তিনটা রাশি বিপরীত প্রগমনে থাকা মানে হইতেছে ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই এ ইকুয়ালস টু টু বাই বি সেখানে বি হচ্ছে মাঝখানের সংখ্যাটা বুঝছি কি

পি স্কোয়ার মাইনাস ফোর এসি করলে তোমার রাশিটা কি এত ছোট হইতো দেখতে হইতো হবে না তা না হবে কিন্তু এই জিনিসটা দেখতে তো অত ছোট হইতো না এই জন্য ওই জায়গায় যায়নি ওভাবে যাবে ওইভাবে করলেই হয়ে যাবে দেখো ওভাবে করলে যে হবে না তা না ওভাবে করলেও হবে কিন্তু সময় লাগবে বেশি হুম ওইখানে ছোট ছোট করে গুণগুলা করতে হবে তোমার ওই যে বি স্কোয়ার বের করতে হবে স্কোয়ার টার্মস চলে আসবে এটা হচ্ছে বেশি ঝামেলা যে এখানে এই জিনিসগুলো এমনিতে বি সি আছে তো ভালো কথা ওইটার আবার স্কোয়ার আসবে এ বি এর স্কোয়ার আসবে তারপর টু আই সি বি এর কাহিনী টাহিনী আছে বড় হবে আর কি তুলনামূলক তার কিছু নাই মিলে যাবে প্রগমনটা আসলে বুঝবো কিভাবে এটা নামই বিপরীত প্রগমন মানে এইভাবে থাকাটাকে বিপরীত প্রগমনে থাকা বলে সমান্তর প্রগমন যেরকম আমরা বললাম না যে সমান্তর ধারার অংশ হিসেবে থাকে যে আলফা আলফা প্লাস ডি আর হইতেছে তার আগের সংখ্যাটা হয় আলফা মাইনাস ডি এটা কি সমান্তর ধারার মধ্যে আছে তিনটা সংখ্যার মধ্যে যদি এরকম একটা সাধারণ অন্তর থাকে আর কি যেমন তিন আট আর হইতেছে ধরো কত তেরো কত এদের কত মাধ্যমে পার্থক্য পাঁচ করা এটাকে বলি আমরা যদি থাকে আমাদের কাছে কি বলি প্রত্যেকটাতে দুই ইন্টু চার হয়েছে তারপর দুই ইন্টু চার ইন্টু চার হয়েছে ব্যাপারটা এইরকম বুঝতে পারছি নাকি ভুল লেগলাম চার আটে তো বত্রিশ হওয়ার কথা ছিল বত্রিশ বুঝতে পারছি এটা এটা হচ্ছে প্রগমন সমান্তর নাম প্রগমন বুঝছি আর ওই যে বললাম তো এই জিনিসগুলার বিশেষ বিশেষ কিছু নাম আছে ওই যে আর একটা প্রপার্টির কথা বললাম যে এবিসি তিনজন যদি থাকে তাহলে এটার একটা বিশেষ নাম আছে হম এটা নাইন টেনে এই জিনিসটা ছিল এটার তো ভুলে গেছি

তো সেই কারণে হচ্ছে উদ্বাসে ম্যাথ পড়াই নেই ফিজিক্স পড়াইতে গেছি এর লেগা ওখানে ঝামেলা ছিল তোমার ইন্টারের ফিজিক্স পারতাম না কত ভালো বা ইন্টার ফিজিক্স পড়ে পড়ে ভালো করছি কেসের সমীকরণের মূলগুলো নির্ণয় করো প্লাসে আমি হচ্ছে ওয়েভ পারতাম না পরে উদ্ভাসে যেদিন আমার প্রথম ডেমো দিতে নিয়ে গেছে সেই দিন আমার ওয়েভই পড়াইতে দিয়েছে কেমনটা লাগে কব আচ্ছা তাহলে এটা এটার কিছু সমীকরণ হ্যাঁ পরে কি এত তো আর পারি না তা নাই ইন্টারের জন্য তো যথেষ্ট পারি কিন্তু মানে আপ টু দা মার্ক ছিলাম না আরকি অন্য চ্যাপ্টার সচ্ছন্দ বোধ করি ওয়েবে ততটা সময় সময় কালের পরিক্রমায় ভাইয়া ফিজিক্স কিভাবে পড়বো ফিজিক্স হয়ে যে কনসেলট বুক পড়বে কনসেলট বুক দিয়ে দিচ্ছি না তোমাদের না ওটা বাদে এখনো ম্যাথ আছে না ফিজিক্সের ম্যাথ হ্যাঁ তো কনসেট বুকে পড়বে কনসেলট বুকে তো উদাহরণ সহ দেওয়াই আছে

সূত্রটা ইউজ করতে পারি আমি কিন্তু তার আগে আমরা হচ্ছে এখানে একটা ইনফরমেশন ব্যবহার করব যে এখানেও দেখা যাইতেছে মূল গুলোর শখগুলোর যোগফল কত জিরো আছে তাহলে এ মাইনাস বি C বি মাইনাস সি এ শ্রকগুলোর কত যোগফল শূন্য সুতরাং একটি মূল একটি মূল হবে এক একটি মূল এক আচ্ছা তাহলে একটা মুভ যদি এক হয় তাহলে অপরটিকে ধরে নিলাম আমরা আলফা অপরটি আলফা ভালো কথা তাহলে বলো মূলগুলার গুণ কত আলফা ইন্টু ওয়ান লেগ দিতে সেখান মূলগুলার গুণ হচ্ছে আলফা ইন্টু ওয়ান তাহলে আলফা ইন্টু ওয়ান মানে কত বলা যায় সি মাইনাস এ ডিভাইডেড বাই এ মাইনাস বি ঠিক কিনা বলো তাহলে আলফা সমান পাই গেলাম সি মাইনাস এ আর এ মাইনাস বি তাহলে দুইটা মূল অ্যান্সার হিসেবে থাকলো কি লিখলাম এটা অ্যান্সার একটা হইতেছে এক আর একটা হইতেছে সি মাইনাস এ এ মাইনাস বি বুঝতে পারছি জি ভাইয়া আচ্ছা তাহলে তেতাল্লিশ এবার কি গেছে এইটা হচ্ছে খুব মানে মজার অঙ্ক ষোলো সতেরো তো আসছিল বুয়েটে যথেষ্ট গুরুত্বপূর্ণ আচ্ছা খেয়াল করো খুব মজার আর কি যে দুজন ছাত্রকে একটি দীঘাত সমীকরণ সমাধান করতে বলা হয়েছে ভালো কথা একজন ছাত্র সমীকরণের এক্স এর সহক ভুল লিখে দুই এবং ছয় এই দুটা বীজ পাইছে ঠিক আছে এক্স এর সহক যদি ভুল লেখে তাহলে ওর সমাধান পাইছে হচ্ছে দুই এবং ছয় তাহলে দুই এবং ছয় এইখানে এইটার জন্য সমীকরণটা বলো তোমাকে কত হয় মানে ও যেই সমীকরণ থেকে ভুলটা পাইলো মানে যেই সমীকরণটা সলভ করে ও এই পাইছে আর ছয় সেইখানে সেই সমীকরণটা আসলে কত ছিল প্রথম ছাত্রের জন্য কি শিখেছিলাম কত আট ইন্টু এক্স তারপরে প্লাস প্লাস কত কাউ বারো বারো ইকুয়ালস টু জিরো আচ্ছা এখন ওই ভুল লেগছে কি এর মধ্যে এক্সের সহ তাহলে ভুল হইতেছে শুধুমাত্র এইটুকু x এর সহগ বলতে তো যে মাইনাসটা সহই বোঝায় তাহলে এইটুকুর জন্য ভুল তাহলে ও এখানে কি কি ঠিক লেখছে দেখো তো গুণফলটা কি ঠিক লেখছে ও মূলদার গুণফল বুঝি নাই সমীকরণের ভিতরে বলা হইছে ছাত্রের মানে সমীকরণে x এর সহগটি ভুল লিখছে শুধুমাত্র বাকি সবকিছু কিন্তু ঠিক আছে তাই তাহলে এক্স এর সহগ যদি তার ভুল থাকে তাহলে মাইনাস এইটটা ঠিক নাই কিন্তু বাকি যাই আছে তারা তো ঠিক আছে তাই না তাহলে বাকি কি আছে এখানে বারো আছে তাহলে আমরা বলতে পারি যে এখানে মূল যদি হয় আলফা বিটা তাহলে আলফা ভিটার গুন ফলটা যে বারো এটা ঠিক আছে আলফা বিটা ইকুয়ালস বারো এটা আমাদের স্টুডেন্ট ঠিক বলছে আচ্ছা মানে যাই হোক আর কি আরেকজন কি করছে অপর একজন ছাত্র পথটি মানে ধ্রুবক পথটি ভুল লিখে দুই এবং মাইনাস নয় এই বীজ দুইটা পাইছে

ঠিক আছে তাহলে ওর জন্য কতটুকু অংশ সঠিক এই অংশটা ঠিক লেখছে হ্যায় তাহলে বলো তো এখানে আলফা প্লাস বিটা সমান কত সেভেন করে দেখ ও ভাই মাইনাস সেভেন মাইনাস সেভেন আচ্ছা মাইনাস সেভেন এখন ওই যে মান বসাই এবার তাহলে আমাদের এখন এই যে গুণ ফল আছে আমাদের কাছে যোগ ফল আছে তাই তো তাহলে গুণ ফল আর যোগ এ বি কত সরি বিটা মানে হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন বুঝতে পারলাম এটা ছিল মূল সমীকরণ নির্ভুল সমীকরণ এটা তো নির্ভুল সমীকরণ এদিন তো শেষ না বাড়ে নির্ভুল সমীকরণ এবার বীজ বাইর করতে হবে তাহলে এত ইজি বলতো কত মুখে মুখে পারবে এটা -4 -3 শাবাশ ভেরি গুড আর কি বলছ আমি খেয়াল শুনি নাই যদিও মাইনাস বলছ তুই এটা হচ্ছে খুশি হইছি এটা হচ্ছে -3 আর -4 আসবে কি বললাম এটা সরি এই দুইটা প্লাস আর কি তাহলে आंसर হইতেছে -3 -4 বুঝতে পারছি মনে থাকবে জি তার কি কইছে কই গেল পরের পেজে যায় না কেন কত করলাম তেতাল্লিশ চুয়াল্লিশ এবার চুয়াল্লিশে কইসে যে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স মাইনাস তেরো তেরোল টু জিরো সমীকরণের একটা মূল যদি হয় এক তাহলে অপর দুইটা মূল গত খুব সহজ কাহিনী আমরা কি আলফা প্লাস বিটা প্লাস ওয়ান আর কত হয় জি তাহলে আলফা প্লাস বিটা সমান হইতেছে চার ওকে আর আলফা ইন্টু বিটা ইন্টু ওয়ান এটা করলে কত পাবো

আচ্ছা তাহলে এখন আমার আলফা বিটা বের করলেই হয়ে গেল আলফা মাইনাস বিটা সমান হবে তার মানে √ (আলফা বিটা)² 4 আলফা বিটা दैट इज সাই² সাই 13 এহে এই কমপ্লেক্সে যাবে তো এটা তাহলে এই অ্যাপ্রোচে করলে হবে না এটা ওই যে মিডল টার্ম ভাঙ্গা ভাঙা করতে হবে মিডল টার্ম ব্রেকআপ কইরা কমপ্লেক্স নাম্বার চলে আসবে এমনি করে লাভ নাই এটা তো ক্যালকুলেটর থাকলে তো মুখে মুখে মানে আগে তো দেখে ফেলতে পারবা যে তো সতর্ক হয়ে যাবে যে ইয়া আসবে কিছু নিয়ে নাম কমপ্লেক্স নাম্বার আসতেছে তাই না তাইলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই দুইটা লিখে রাখলাম প্রথমে আমাদের ভালোই ভাই একটা পাইলে তো আরেকটা একটা গেছে না না তোমার ওই আলফা বিটা এগুলা দিয়ে এই যে এ মাইনাস বি এগুলা থেকে হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার বের করা যায় না বুঝছি আমরা তো এই তো যোগ করে ভাগ করতে চাইছিলাম এইটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার এভাবে বের করাটা টাফ আর কি তুলনামূলক ওই রুট করতে গেলে তো ঝামেলা তাই যাবো সে কারণে ওইটাতে যাই নাই আর সেজন্য আসতেছি যে এই নিয়মে এইখান থেকে আমরা করে বের তাহলে এখানে দেখো নিয়মটা ছিল এরকম আসলে যে একটা লাইন গ্যাপ দিয়ে পরের লাইনটা লিখতে হয় তারপরে এরকম দুইটা আমরা এক্স মাইনাস ওয়ান এক্স লিখে দিব তারপরে নিচেটাকে ভাঙাবো নিচে থেকে ভাঙায় দেখলাম যে উপরে বাইছে একটা এক্স কিউব তারপরে আসে হচ্ছে এক্স স্কয়ার এখন আমাদের উপরে কোশ্চেনে আছে কত মাইনাস পাঁচ আর আমার এখানে আছে কত একটা এক তাই না তাহলে মাইনাস ওয়ান আছে তাহলে আমার আরো কত লাগবে মাইনাস ফোর লাগবে এই মাইনাস ফোরটা হচ্ছে আমি পরের অংশ থেকে বের করার চেষ্টা করব তাহলে আমার লাগবে মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে এখানে দেবো মাইনাস ফোর এক্স তাহলে চলে আসলো আমার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স গুণ করে রাখলাম এখন আমার কাছে আছে ফোর এক্স আর আমার কোশ্চেনে দেওয়া আছে কত সতেরো এক্স তাহলে কত লাগবে আরো এখানে এক্স মাইনস ওয়ান তিনবার দিব না হ্যাঁ দরকার হচ্ছে প্রয়োজনে নিয়ে আসবো শুরু করলাম দুইটা দিয়া দুইটা থেকে কমও লাগতে পারে মানে দুইটা দুইটা লাগেই সেই জন্যই প্রয়োজনে নিয়ে আসলাম আর কি জন্য কোশ্চেন অর্থাৎ চার এক্স তাহলে আর কত লাগবে আমার আরও তেরো এক্স লাগবে তাহলে প্লাস তেরো এক্স

উহ 52 আর কত হয় ক্যালকুলেট করলে 36 ও 6 আইটাস ডিভাইডেড বাই 2 ইনটু এ এ কত এক তাহলে আসলে কত 2 প্লাস মাইনাস 3 আইটা পারে যাবে আবার হ্যাং খাইছে রে কলমটা যখন ডিস্টার্ব করে না এমন বিরক্ত লাগে রে ভাই কলম আছে না অঙ্ক নাইও ও আরেকটা আছে আচ্ছা আর একটা অঙ্ক আছে কিন্তু এটা হচ্ছে আমি পারিনা কি জানি লিখছে কি কি জানি লেখা আছে তবে দেখাও যে সংখ্যাটা পূর্ণ সংখ্যা হবে না কি সব কি হাবিজাবি বলছে জায়গায় এইটা হচ্ছে নিজেরা দেখে নিও যে পি পি বাই কিউ একটি যাই না আর কি দেখে লো কি আছে হ্যাঁ প্রমাণটা মুখস্থ করে ফেলানো লাগবে হয়তো অথবা যদি বুঝতে পারলে তা আরও ভালো ঠিক আছে শেষ তাহলে আমাদের হইতেছে এই বহুপতি ইকুয়েশন এখানেই শেষ হইল আমরা হইতেছে এরপরে কনিক শুরু করব প্যারাবোলা দিয়ে